नमस्कार, আমি শুভাশিস সরকার। আজকে আনন্দ মার্কেটের অনলাইন ক্লাসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে স্ট্যান্ডার্ড 1 এর ইংলিশ ক্লাস আজকে নেব। তো স্ট্যান্ডার্ড 1 এর ইংলিশ যে ফার্স্ট টার্মের শেষ তিনটে চ্যাপ্টার 18 পেজ, 19 পেজ এন্ড 20 পেজ, এই যে তিনটে চ্যাপ্টার আজকে নিয়ে মূলত একটু আলোচনা করব এবং একটু ডিটেইলস আলোচনা করব। তো আজকে তারপর আমি নেক্সট ক্লাস থেকে আবার স্ট্যান্ডার্ডে ঢুকবো, যেহেতু তোমাদের এই লাস্টে চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়নি, তাই লাস্টে চ্যাপ্টার গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো পেজ 18, 19 এন্ড 20 পেজে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ইউজ অফ অন এন্ড ইউজ অফ ইন। ঠিক আছে, এখানে লিখেছি ইউজ অফ অন এন্ড ইন। তাহলে আমি প্রথমে একটা বেসিক ধারণা দিতে চাই যে অন এবং ইন এগুলো কি, এগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলোকে বলে প্রিপজিশন, যদিও তোমাদের এগুলো সিলেবাসের মধ্যে নেই, তা সত্ত্বেও আমি তোমাদেরকে এগুলো একটু আজকে ডিটেইলসে পড়াতে চাই। কারণ হচ্ছে একটাই, সমস্ত গার্জেনদেরকে বলছি ইংলিশের প্রিপজিশন হচ্ছে এমনই একটা চ্যাপ্টার যার শেখার কোনো শেষ নয়, মানুষের সারা জীবন লেগে যায় এগুলো শিখতে। তাই আমি চাই যে বাচ্চারা যদি ছোট থেকে এই প্রিপজিশনের সাথে যুক্ত থাকতে শুরু করে বা এগুলোকে চিনতে শুরু করে, আমার মনে হয় বড় হয়ে ইংলিশের দক্ষতাটা অনেকটা বৃদ্ধি পাবে। তাই আমি আজকে এই বিশেষত অন এবং ইন এর বিভিন্ন ব্যবহার, সে ব্যবহারগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তোমাদের বইয়ে আছে সেইগুলো নিয়েও আলোচনা করব এবং কিছু বইয়ের বাইরেও আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো মন দিয়ে সকলে ক্লাসটা দেখবে এবং যতটা সম্ভব তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। তো পেজ 18 এ দেখো তোমাদের ইউজ অফ অন, এখানে একটা সেন্টেন্স লেখা আছে দি ক্যাট ইজ অন দি ম্যাট, দি ক্যাট ইজ অন দি ম্যাট। তাহলে এখানে অন হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ ক্যাটটা কোথায় আছে না ম্যাটের উপরে আছে। ম্যাট মানে মাধু, তোমরা সবাই জানো ম্যাটের উপরে ক্যাটটা বসে আছে। তাহলে এখান থেকে একটা বেশি আমি ধারণা পাই যে কোন কিছুর উপরে যদি বোঝাই তাহলে অন ব্যবহার হয়ে থাকে। অন মানে উপরে জানো, আবার আপনারও উপরে জানো, এবং মানে উপরে, ঠিক আছে, এবং এগুলো হচ্ছে এগুলোর মিনিং হচ্ছে সব উপর, ওভার মানে উপরে। তাহলে এগুলো কিন্তু সবই প্রিপজিশন। তো বিভিন্ন ভাবে প্রিপজিশন বিভিন্ন রকম ভাবে ইউজ হয়, ঠিক আছে। তো তারপরেও দেখো দা ক্রো ইজ অন দি হ্যাট, অর্থাৎ কাক, কাকটি কোথায় আছে, কাকটি হাট, হাট মানে কুড়ে ঘর, তাহলে কুড়ে ঘরের উপরে আছে। দা ক্রো ইজ অন দা হ্যাট, কাকটি কুড়ে ঘরের উপরে আছে। তারপরে দেখো দা বুক ইজ অন দা টেবিল, বইটি কোথায় আছে, বইটি টেবিলের উপরে আছে। দা ডগ ইজ অন দি বেড, ডগটি কোথায় আছে, ডগটি বিছানার উপরে আছে। তাহলে দেখো সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস যে কোন কিছুর উপরে বোঝালে সাধারণত অন ব্যবহার করা হয়। তারপরে দেখো দা ল্যাম্প ইজ অন দা টেবিল, দা প্যারট ইজ অন দা ট্রি, ব্যাগ ইজ অন দা চেয়ার, দা বয় ইজ অন দা বেড, দা ল্যাম্প ইজ অন দা টেবিল, ল্যাম্পটা কোথায় আছে, টেবিলের উপরে আছে। প্যারট ইজ অন দা ট্রি, প্যারট অর্থাৎ টিয়া পাখি কোথায় আছে, গাছের উপরে আছে। দা ব্যাগ ইজ অন দা চেয়ার, ব্যাগটি কোথায় আছে, একটি চেয়ারের উপরে আছে। দা বয় ইজ অন দা বেড, বালকটি কোথায় আছে, বালকটি বিছানার উপরে আছে, ঠিক আছে। তাহলে এই যে সমস্ত আমরা পড়লাম, সাধারণভাবে আমরা দেখছি যে অন হচ্ছে মানে উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে বোঝালে অন কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আমি এবার যে একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব যে অন, তাহলে এই যে দেখো অন বা ইন আজকে নিয়ে আলোচনা করব বলেছিলাম, এগুলো বলতে প্রিপজিশন। প্রিপজিশন জিনিসটা কি সেটা আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তাহলে দেখো এই যে প্রি, ফো, জ,
নির্দিষ্ট অবস্থান, ঠিক আছে। পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান, প্রি মানে পূর্বে এবং পজিশন মানে অবস্থান, ঠিক আছে। তো পূর্বের অবস্থান, কিসের পূর্বের অবস্থান, অর্থাৎ প্রিপজিশনের কাজ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে, অর্থাৎ আমি এখানে লিখছি দ্য ক্যাট ইজ অন দি ম্যাট, দি ক্যাট ইজ অন দি ম্যাট। তাহলে এখানে দেখো দি ক্যাট ক্যাটের সাথে দি ম্যাটের একটা সম্বন্ধ বোঝাচ্ছে অনের মাধ্যমে, ঠিক আছে। আমি যদি এখানে অনটাকে মিটিয়ে দিই, দ্য ক্যাট ইজ দ্য ম্যাট, কোনো শব্দই তৈরি হচ্ছে না, কিন্তু যেহেতু অন কথাটা আমরা এখানে বসালাম, সে কারণে অন কি করলো, ক্যাটের সাথে ম্যাটের একটা সম্পর্ক তৈরি করে দিল। দ্যাটস হোয়াই প্রিপজিশন, প্রিপজিশনের কাজটাই হচ্ছে এটা, যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলে, একটা সম্পর্ক তৈরি করে দেয়। তাহলে বিভিন্ন ধরনের প্রিপজিশন আছে, যেমন ইন আর অন নিয়ে, যেমন দেখো ইন একটা প্রিপজিশন, অন একটা প্রিপজিশন, অ্যাট একটা প্রিপজিশন, ঠিক আছে। তারপরে টু একটা প্রিপজিশন, অ্যামং একটা প্রিপজিশন, বাই, উইথ, ফ্রম, তাহলে সবই কিন্তু প্রিপজিশনের মধ্যে পড়ে, ঠিক আছে। অনেক প্রিপজিশন আছে, প্রিপজিশন শেখার শিখতে গেলে সারা জীবন কেটে যায় শুনেছি, হ্যাঁ। কারণ প্রিপজিশনের যে চ্যাপ্টার অনেক ভাস্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো আমার উদ্দেশ্য এটাই যে বাচ্চারা ছোট থেকেই এর সাথে পরিচয় পরিচিত মানে পরিচয় হোক আর কি, হ্যাঁ। তো আজকে সবগুলো নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়, এখন আজকে তোমাদের বইয়ে যেহেতু আছে অন এবং ইন, তাই অন আর ইন নিয়ে ব্যবহার করছি। তাহলে আমরা প্রথমত দেখলাম যে অন এবং ইন, এই সরি অন সাধারণত কোন কিছুর ওপরে বোঝালে ব্যবহার করা হয়। এছাড়াও দেখো মিটাচ্ছি এগুলো, এছাড়াও দেখো অনেক বিভিন্ন ব্যবহার আছে, দেখো যেমন কারো কারো নামের পূর্বে, অন সানডে, অন সানডে, অন মনডে, ঠিক আছে, অন টিউজডে, কোনো কিছুর বাদের নাম, ঠিক আছে, এইসবের ক্ষেত্রেও কিন্তু অন ব্যবহার হয়, কারণ নামের পূর্বে, অন সানডে, ঠিক আছে। আবার দেখো নির্দিষ্ট কোন তারিখের পূর্বে, তারিখের পূর্বে, এগুলো তোমরা লিখে নিতে পারো, অনেক কাজের জিনিস এগুলো, তারিখের পূর্বে, অর্থাৎ ধরো অন টোয়েন্টি 28 এপ্রিল, তাহলে একটা নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসে, ঠিক আছে। আবার নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময় বোঝাতেও অন বসে, যেমন আমরা লিখতে পারি হি কেম অন টাইম, সে সময়ের মধ্যে এলো আর কি। তাহলে একটা দেখো সে নির্দিষ্ট সময়ের মধ্যে এলো, তাহলে হি কেম অন টাইম, এই ক্ষেত্রেও কিন্তু অন ব্যবহার করা হয়, ঠিক আছে। ধরো তোমরা কোনো কিছুকে স্পর্শ করে আছো, তাহলে স্পর্শ করে আছে বোঝাতে, স্পর্শ অর্থাৎ ছুঁয়ে আছে বোঝাতে, স্পর্শ করে আছে বোঝাবে,
স্পর্শ করে আছে বোঝালে অন বসে যেমন দেখো হি ইজ সিটিং অন দা চেয়ার হি ইজ সিটিং অন দা হি ইজ সিটিং অন দা চেয়ার হি ইজ সিটিং অন দা চেয়ার তাহলে দেখো সে চেয়ারের মধ্যে বসে আছে চেয়ারের উপরে বসে আছে তো স্পর্শ করে আছে বোঝালো কিন্তু অন বসে ঠিক আছে বা কোন কিছুর উপরে স্পর্শ করে আছে বোঝাতে তাহলে স্পর্শ করে বোঝাতে অন বসে এবং কোন কিছুর উপরে বোঝালে তো অন বসে তোমরা তো জানলে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে অন ব্যবহার আমরা করতে পারি আরো অনেক ক্ষেত্রে আছে সবগুলো আলোচনা করা সম্ভব নয় তো এইগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও কারণ এইগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে ঠিক আছে তোমরা ছোট থেকে এখন থেকে যদি শিখতে শুরু করো তোমাদেরই সুবিধা হবে তাহলে এই সমস্ত আমরা জানলাম যে কোন কিছুর উপরে বসাতে অন বসে এছাড়াও এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু অনের ব্যবহার হয় ঠিক আছে তো এই গেল ইউজ অফ অন এই গেল ইউজ অফ অন এবার আছে দেখো ইউজ অফ ইন ঠিক আছে ইউজ অফ ইন দেখো দা পেন ইজ ইন দি ইনপট ঠিক আছে ইউজ অফ ইন তাহলে ইন এর ব্যবহার কখন ইন মানে এক কথায় দেখো মধ্যে ইন মানে কোন কিছুর ভেতরে সরি মধ্যে বলবো না কোন কিছুর ভেতরে বোঝালে ঠিক আছে মধ্যে অথবা কোন কিছুর ভেতরে বোঝালে ইন কথাটা ব্যবহার করা হয় হ্যাঁ ইন কথাটা ব্যবহার করা হয় তো তোমাদের বলে দেখো কিছু সেন্টেন্স আছে যেমন দা পেন ইজ ইন দি ইনপট দা পেন ইজ ইন দি ইনপট দেখো The pain is in the inkpot. ঠিক আছে তাহলে কি বলছে কলমটি হয় কালির দোয়াতের মধ্যে অর্থাৎ কালির দোয়াতের মধ্যে ডোবানো আছে তাহলে দেখো এটাও একটা প্রিপোজিশন ইন হচ্ছে একটা প্রিপোজিশন তাহলে ইন কি করছে পেনের সাথে ইনকপটের একটা সম্পন্ন একটা সম্বন্ধ বা সম্পর্ক তুলে ধরছে ঠিক আছে কিভাবে সম্পর্কটা তুলে ধরছে যে কলমটি আছে কোথায় ইনপ্যাডের মধ্যে অর্থাৎ আমরা ইনের মাধ্যমে বুঝতে পারছি যে কলমটি দোয়াতের মধ্যে ডোবানো আছে ঠিক আছে তাহলে আমি এখানে বললাম যে ইন কথাটা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করে ইনপ্যাড হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট ইনপ্যাড হচ্ছে অবজেক্ট তাহলে এর মধ্যে সম্বন্ধকে তৈরি করেছে ইন ঠিক আছে The fish is in the pond. আমি আর সবগুলো বলে দিচ্ছি না The fish is in the pond. অর্থাৎ মাছটি হয় পুকুরের মধ্যে ঠিক আছে যদি আমি বলতাম The fish is on the pond. তাহলে মাছটি হয় পুকুরের উপরে তাহলে পুকুরের উপরে তো মাছ আর উড়ে বেড়াতে পারবে না ঠিক আছে তাহলে ওই জন্য The fish is in the pond. অর্থাৎ মাছ কোথায় জলে থাকে তাহলে জলের মধ্যে মাছটি আছে দা ফিশ ইজ ইন দি পন্ড দা বয় ইজ ইন দি ভ্যান বালকটি হয় ভ্যানের মধ্যে অর্থাৎ ভ্যান গাড়ি যে ভ্যানে করে তোমরা স্কুল আসো সে ভ্যান গাড়ি ভেতরে ঠিক আছে কিন্তু আমি যদি বলতাম দি বয় ইজ অন দি ভ্যান তাহলে সেটা হতো না কারণ ভ্যানের উপরে চেপে তার স্কুল আসা যায় না ভ্যানের ভিতরে মধ্যেই স্কুলে আসতে হয় তোমাদের দা বয় ইজ ইন দি নেট দি বয় ইজ ইন দি নেট তাহলে কি বলটি নেটের মধ্যে ঠিক আছে তাহলে বলটি নেটের মধ্যে কি করেছে প্রবেশ করেছে তাহলে ওই জন্য বলছে দি বল ইজ অন দি সরি ইন দি নেট দা ম্যান ইজ ইন দি কার অর্থাৎ মানুষটি গাড়ির ভেতরে ঠিক আছে গাড়ির কিন্তু ছাদেও নয় বা গাড়ির নিচেও নয় দি ম্যান ইজ ইন দি কার গাড়ির মধ্যে বসে আছে ঠিক আছে দা ম্যান ইজ ইন দি হার্ট দা ম্যান ইজ ইন দি হার্ট তাহলে দেখো দ্য ম্যান ইজ ইন দি হার্ট হার্ট মানে কুড়ে ঘর হার্ট মানে হচ্ছে কুড়ে ঘর তো লোকটি কোথায় কুড়ে ঘরের ভেতরে
আবার দেখো দা ক্রো ইজ অনলি হার্ট আমি আগের বার বললাম আগের পাতাতে ক্রোটি কোথায় ছিল হার্টের উপরে অর্থাৎ পুরো বডির উপরে কিন্তু এখানে বলছে দি ম্যান ইজ ইন দি হার্ট অর্থাৎ মানুষ কি পুরো বডির ভিতরে মানুষ কোথায় বাস করে বডির ভিতরে বাস করে ঘরের ছাদে তো বাস করে না ছাদে কি থাকে পাখিরা থাকে কাক থাকে তাই কাকের ক্ষেত্রে দেখো অন ব্যবহার হলো আর এখানে মানুষের ক্ষেত্রে ইন ব্যবহার হলো ঠিক আছে আবার দেখো দ্য উইমেন ইজ ইন দি কার দ্য উইমেন ইজ ইন দি কার অর্থাৎ মহিলাটি কোথায় গাড়ির ভেতরে তার ইন মানে আমি যেটা বলেছিলাম ইন মানে মধ্যে অথবা ভেতরে তার প্রাথমিকভাবে ইন ভেতরে বা মধ্যে বোঝাতে গেলে ইন কথাটি ব্যবহার হয়ে থাকে ঠিক আছে তাহলে এই গেল মূলত ইনের ব্যবহার এছাড়াও দেখো ইনের কিন্তু আরো অনেক ব্যবহার আছে সেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো তোমরা একটু লিখে নাও তোমরা অনেক ক্ষেত্রে যেমন আমি এক্সট্রা কিছু ব্যবহার লিখে দিলাম সেরকম ইনের ক্ষেত্রেও আমি লিখে দেবো তো সেগুলো তোমরা একটু লিখে নাও তাহলে ইন বসে কোন কোন ক্ষেত্রে ইন বসে সেগুলো আমি লিখছি দেখো যদি ঋতু মাস ঋতু মাস বর্ষ বা সালের পূর্বে সালের পূর্বে এইগুলো যদি বোঝায় তখন কিন্তু ইন বসে যেমন আমরা লিখতে পারি ইন জানুয়ারি আবার আমরা লিখতে পারি ইন উইন্টার ঋতু বলেছিলাম তাই লিখতে পারি ইন উইন্টার ঠিক আছে বা আবার লিখতে পারি বছর বলেছিলাম বছর বা সাল তাহলে এটা 2020 সাল তাহলে ইন 2020 তাহলে এই সমস্ত ক্ষেত্রে ইন এর ব্যবহার আমরা কিন্তু করতে পারি ঠিক আছে ঋতুর ক্ষেত্রে ঋতু ব্যবহার করতে পারি সাল বোঝালে করতে পারি বা বছর বোঝালে আমরা ইনের ব্যবহার করতে পারি ইনের প্রচুর ব্যবহার আছে তার মধ্যে আমরা আমি কিছু কিছু সংক্ষিপ্ত ব্যবহার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়া বড় শহরের পূর্বে ঠিক আছে এছাড়া বড় শহরের পূর্বে ইন বসে বড় শহরের পূর্বে যেমন দেখো আমাদের এখানে সবচেয়ে কাছে সবথেকে বড় শহর হচ্ছে কলকাতা তাহলে আমরা অবশ্যই লিখবো ইন কলকাতা ইন কলকাতা তাহলে বড় শহরের পূর্বে ইন বসে আমার দেখো সময় বোঝাতে ইন বসে অর্থাৎ যদি বলি আমি সকালে ঠিক আছে সকালে তাহলে সময় বোঝাতে সময় বোঝাতে তাহলে ধর একটা সময় আমি বলে দিলাম যেমন সকালে তাহলে ইন মর্নিং অথবা ইন ইভিনিং অথবা ইন আফটারনুন ঠিক আছে এই সমস্ত ক্ষেত্রে ইনের ব্যবহার হয় কোন সময় বোঝাতে ঠিক আছে ইনের ব্যবহার হয় নেক্সট হচ্ছে অবস্থা বোঝাতে অবস্থা অবস্থা বোঝাতে ইনের ব্যবহার হয়ে থাকে কিরকম অবস্থা আমি খুব ভীত ঠিক আছে বা ভয় পেয়েছি তাহলে ইন ইন ট্রাভেল ইন ট্রাভেল অর্থাৎ কোন অবস্থা বোঝাতে ইন কনফিউশন ওরা কনফিউজ হয়ে গেছে তখন আমরা বলতে পারি ইন কনফিউশন ঠিক আছে
এক্ষেত্রে ঋণ ব্যবহার হয়। এরপর এরপর নির্দিষ্ট সময়ের পূর্বে নির্দিষ্ট সময়ের পূর্বে ঋণ ব্যবহার হয়। কিরকম দেখবো আমরা? নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের পূর্বে ইন ব্যবহার করা হয়। কিরকম? হি কেম টু দা অফিস ইন টাইম, বা স্কুলে লিখতে পারি হি কেম টু দি স্কুল ইন টাইম। তাহলে হি কেম টু দি স্কুল ইন টাইম, তাহলে একটা নির্দিষ্ট সময় বোঝানোর ক্ষেত্রে কিন্তু ইন কথাটা ব্যবহার হয়। এছাড়া দেখো তোমাদের কথা বললাম যে ভেতরে ভিতরে বোঝাতেও ইন ব্যবহার করা হয়। যেমন একটা ভালো সেন্টেন্স আমরা লিখি, a meeting was held in the room. তাহলে রুমের ভিতরে একটা মিটিং হয়েছিল, আমাদের স্কুলে মিটিং হয় রুমের ভিতরে। হ্যাঁ, ওই জন্য সেন্টেন্সটা লিখলাম। তো দ্য মিটিং ওয়াজ হেল্ড ইন রুম, তাহলে সেই ক্ষেত্রে দেখো ইনের ব্যবহার এখানে হচ্ছে। তাহলে ভেতরে বোঝাতে অবশ্যই ইন ব্যবহার করা হয়। বাট দেয়ার আর 10 পিপল ইন দ্য রুম, ঠিক আছে, বাট দেয়ার আর 100 স্টুডেন্টস ইন দ্য রুম, ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রেও ইনের ব্যবহার করা হয়। এছাড়াও কোনো দুর্ঘটনা বোঝাতে, ঠিক আছে, দুর্ঘটনা বোঝাতে বা দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতে ইন কথাটা ব্যবহার করা হয়। দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতেও কিন্তু ইনের ব্যবহার হয়। যেমন আমরা লিখতে পারি হি ডায়েড ইন অ্যাক্সিডেন্ট, হি ডায়েড ইন অ্যাক্সিডেন্ট, বা বাস অ্যাক্সিডেন্ট যা লিখবে, ট্রেন অ্যাক্সিডেন্ট। তাহলে সে মারা গেছিল একই দুর্ঘটনায়। তাহলে দুর্ঘটনা বোঝাতেও কিন্তু ইনের ব্যবহার হয়। তোমরা সব এগুলো নোট ডাউন করে নাও, তোমাদের এগুলো অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো এই গেল আজকে ইন এবং অনের ব্যবহার, ঠিক আছে। এবার যদি ধরো তোমাদের পরীক্ষাতে, আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও, একটু ভালো করে পরিষ্কার করে খাতাতে লিখে রেখে দেবে, তোমাদের কাজে লাগবে অনেক ক্ষেত্রেই। ঠিক আছে, তোমরা সব মোবাইল পজ করে পরবর্তীকালে লিখে নিতে পারো এগুলো। তো এই গেল তোমাদের ইন এবং অনের ব্যবহার। আমি এগুলো একটু মুছে দিচ্ছি এখন। এবার ধরো তোমাদের পরীক্ষাতে যদি ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ঠিক আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস করছে ইউজ অফ ইন অ্যান্ড অন, ইন অ্যান্ড অন, অর্থাৎ কোথাও ইন বসাতে হবে, কোথাও অন বসাতে হবে। তো আমি একটা সেন্টেন্স লিখলাম, তাদের বই থেকে লিখি, দ্য ফিস ইজ ড্যাশ দি পন্ড,
The fish each dash the pond. The crow each dash the heart. আবার লিখি, the man each dash the heart. হার্ট মানে হচ্ছে পুরো হার্ট. আবার লিখি, the students বা লিখি the boy each dash the van. ঠিক আছে, ধরো এবার এখানে ইন অথবা অন বসাতে হবে. যখন আমাদের কি এই যে আমি এতক্ষণ ক্লাস নিলাম তোমাদের দেখো বুঝতে সুবিধা হবে. ফিস কখনো পুকুরে কিন্তু উপরে থাকে না, কোথায় থাকে? পুকুরের ভেতরে থাকে, জলের ভেতরে থাকে. ঠিক আছে, তাহলে ভেতরে বোঝাতে আমি বলেছিলাম যে ইন ব্যবহার হয়, তাহলে অবশ্যই হবে এখানে ইন দি পন্ড. ঠিক আছে, এটা গ্রাউন্ড লিখেছি, এটা ক্রো. The crow is dash the heart. Crow কখনোই বাড়ির ভেতরে থাকে না. দেখেছো কি কোনদিন কাককে ঘরের বাড়ির ভেতরে থাকতে? কাক কিন্তু সবসময় বাড়ির কোথায় থাকে? ছাদে এসে বসে. ঠিক আছে, তাহলে হাত মানে করে এবার the crow is on the heart. ঠিক আছে, তাহলে ক্রোটি কোথায় আছে? হাত, on the heart, অর্থাৎ উপরে আছে, বাড়ির উপরে আছে. The man is dash the heart. মানুষ কিন্তু কখনো কুড়ে ঘরে ছাদে বসে থাকে না. দেখেছো কোন কুড়ে বসে ছাদে বসে মানুষ ঘুমাচ্ছে, স্নান করছে, খাচ্ছে, কখনো উপরে বসে না. সবসময় মানুষ করে ঘরের ভেতরে থাকে. তাহলে ভেতরে বোঝাতে আমি বলেছিলাম ইন, তাহলে দি ম্যান ইজ ইন দি হার্ট. নেক্সট দেখো, দ্য বয় ইজ ড্যাশ দি ভ্যান. তাহলে তোমরা দেখো যখন স্কুলে ভ্যানে করে আসো তখন কি তোমরা ছাদে যে বেড়াচ্ছ ভ্যানে? কখনোই নয়, সবসময় ভ্যানের ভেতরে থাকো. তাহলে ভেতরে বোঝাতে আমি বলেছিলাম যে ইন হয়. ঠিক আছে, দ্য বয় ইজ ইন দি ভ্যান. তাহলে বালকটি হয় কোথায়? ধ্যানের ভেতরে. আর একটা আমি লিখি, অন দিয়ে একটা লিখছি, দ্য ডগ ইজ, দ্য ডগ ইজ ড্যাশ দি ক্যামেল. ডগ যেখানে বাস করে সেই বাড়িটাকে বলা হয় ক্যামেল. ঠিক আছে, সরি এখানে ক্যামেল লিখবো না, তাহলে মিনিংটা অন্যরকম হয়ে যাবে. তোমাদের বইয়ে যেটা আছে সেটা লিখি, অন দি বেড. অনেক সময় কুকুর বাড়িতে পোষা কুকুর অনেক সময় বাড়িতে পেশার উপরে থাকে. ঠিক আছে, সেই ক্ষেত্রে দ্য ডগ ইজ, দ্য ডগ ইজ অন দি বেড. ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যদি আমার ক্লাসটা ফলো করে করে যদি তোমরা বইটা পড়ো তাহলে আপাতত ওভাবে তোমরা ইন এবং অনের ব্যবহারটা খুব সুন্দরভাবে শিখে যাবে. আর যদি পরীক্ষাতে তোমাদের এইভাবে ফিলিপিন ল্যাংস আসে তাহলে তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে, কোনো কনফিউজ হবে না. তো আজকে ক্লাসের মধ্যে এটুকুই. তোমরা এই যে তিনটে চ্যাপ্টার আমি পড়ালাম, চ্যাপ্টার নাম্বার 8, চ্যাপ্টার নাম্বার 19 অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 20, তো এই জিনিসগুলো থেকে আশা করছি তোমরা ইন এবং অনেক ব্যবহার শিখতে পারবে. তো তোমরা একটু ভালো করে এগুলো করবে এবং আশা করছি যেগুলো লিখেছিলাম সবই তোমরা নোট ডাউন করেছ. তো ভালো করে পড়াশোনা করো, বাড়িতে থাকো, এবং গার্জেনদেরকে অনুরোধ করব আপনারাও একটু ভালো করে গাইড দিন. বুঝতেই পারছেন লকডাউনের অবস্থা, সবাই এখন ঘরের মধ্যে সীমাবদ্ধ, বাইরে তো আসার উপায় নেই, স্কুল বন্ধ, টিউশনও বন্ধ. তো এই ক্লাসগুলো আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও স্টুডেন্টদের সাথে আপনার ছেলে মেয়েদের সাথে দেখুন এবং তাদেরকে বুঝতে সহায়তা করুন. আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি, আপনাদেরকেও একটু চেষ্টা করতে হবে. ঠিক আছে, তো আমার নাম্বার আমি আগের দিনও দিয়েছিলাম. এরপরে যদি তোমাদের কোনো ডাউটস থাকে বা কোনো রকম যদি সমস্যা থাকে বা কোনো ইনফরমেশন স্কুল সম্পর্কে যদি জানার থাকে তোমরা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারবে. আমার নাম্বার হচ্ছে 8017 28 1087.
এই নম্বরে তোমরা আমাকে ফোন করতে পারো প্রয়োজনে, এবং ঠিক আছে। তো এই ছিল আজকে ক্লাস ইউজ অফ প্রিপজিশন, ঠিক আছে। আবার পরে পরের ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবে। আর তোমরা এখনো অবধি যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি বা এখনো দেখতে পাচ্ছ না, আমি অনুরোধ করবো সেই সমস্ত গার্জেনদেরকে যারা ইউটিউবে ক্লাস ফলো করছে, আপনারা একটু কাইন্ডলি তাদেরকে জানিয়ে দিন, ঠিক আছে। সবাই যদি আমাদের ক্লাসটাকে লক্ষ্য করে এগিয়ে চলে, আশা করছি সবার পক্ষেই উপকার হবে, ঠিক আছে। তো আমি সে সমস্ত গার্জেনদেরকে অনুরোধ করবো যে আপনারা কিন্তু সবাইকে একটু জানিয়ে দিন যে আনন্দমার্গ স্কুল এরকম অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে ইউটিউবে। আপনারা যদি সার্চ করেন আনন্দমার্গ স্কুল মুরারই, তাহলে ডাইরেক্ট আমাদের চ্যানেল খুলে যাবে। এবং সেই চ্যানেলে গিয়ে আপনারা যদি প্লে লিস্টে যান, প্লে লিস্টে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ যতগুলো ক্লাস হয়েছে এক জায়গাতে সব রাখা আছে, আপনারা খুব সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকেও এগিয়ে যেতে সাহায্য করতে পারবেন। তো আর একটা জিনিস, তোমরা ইউটিউবের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারো তোমাদের ক্লাস কেমন লাগলো, বা গার্জেনদেরকে বলছি আপনারাও জানাবেন অবশ্যই যে ক্লাস কেমন লাগছে, বা আমরা যেভাবে এগোচ্ছি আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার। আপনারা যদি সাপোর্ট করেন আমাদেরকে, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, আমরা যতটা পারছি চেষ্টা করছি। তাই সকল গার্জেনদেরকেও আমার কাছে অনুরোধ যে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং স্কুলকে এগিয়ে যেতে সাহায্য করুন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ক্লাস কেমন লাগলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাড়িতে থাকবেন। লকডাউন সবাই মিলে চলুন, আমাদেরকে চেষ্টা করতে হবে এই লকডাউনের মাধ্যমেই যাতে আমরা এই করোনা নামক ভাইরাসকে বিশ্ব থেকে সরিয়ে ফেলতে পারি, সেই জন্য প্রত্যেকটা মানুষের অবদান এখানে দরকার। তো সকলকে অনুরোধ করছি যে বাড়িতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।